গুড আফটারনুন এভরিওয়ান। এই যে সাজগোজ চলছে, এখন 3টে বেজে গিয়েছে, এখনো বেরোতে পারিনি কারণ সকালবেলা থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই যে লোকটা একটু দেখো, আজকে ও নিজেই সেজেছে, কিন্তু এসবগুলো আমি করে দিয়েছি। পুরো এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হোক তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। এই দেখো আমরা রেডি হয়ে গিয়েছি। আর ওই যে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই, এই যে ইমা ভালো করে দেখা কিরম ঢং করছিস, পোজ দিচ্ছি। এই যে আরে লোকে দেখা দেখে না আমি পোজ দেই, কথা এমনি সিম্পল বলো, মুকুলম পোজ দে, ঘুরে ঘুরে পোজ দে, চল আমি যাই। এই যে পুরো বলবে তোমরা, কমেন্ট করে অবশ্যই জানিও কিরম সাজ হয়েছে। ও নিজে সেজেছে, শুধু এই সব ওড়না পরানো, চুল বাঁধা, বাঁধানো টাঁধানোগুলো আমি করেছি, আর বাকিটা সব ও করেছে। তাহলে চলো আবার ওখানে গিয়ে দেখা হবে। Yeah.
এই দেখো আমরা বাড়ি চলে এসেছি, পরীক্ষাটা তো হয়ে গিয়েছে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে সারাদিন, সেই সকাল থেকে আরম্ভ হয়েছে আর মানে এক ফোঁটাও কমেনি। এই বাড়ি আসার পরে দেখছি এখন একটু কম, যার জন্যে রাস্তায় অত বেশি কিছু তোমাদের দেখাতে পারিনি, কারণ আমার ফোনটা তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওখানেও প্রচুর ছাত্রছাত্রী ছিল, সবাই পরীক্ষা টরীক্ষা দিচ্ছিলো, এত ভিড় হয়েছিল দেখা মানে কিছুই দেখাতে পারিনি। ওর নাচটা তোমাদের সাথে বলেছিলাম শেয়ার করবো, পরীক্ষাটা অবশ্যই দেখাবো। আর এই দেখো খাটের ওপরে এখন এইসব খুলে এইসব এখানে পড়ে রয়েছে, এই যে সব পড়ে রয়েছে, এখনো কিচ্ছু গোছানো হয়নি, সেই সব গোছাবো। আর এই যে ব্যাগপত্র সব সোফার ওপরে সব পড়ে মানে ফেলা রয়েছে, এভাবে ওগুলো বৃষ্টিতে ভিজে গিয়েছে, মেলতে হবে। এক্ষুনি বাড়ি আসলাম, তাহলে আজকে ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করলো। ও এখনো মুখের মেকআপও তুলিনি, মুখের মেকআপ এই যে এখনো মুখের মেকআপ এরকমই ফর্সা, ওরকম তুলে তুলে দেখানোর কি আছে, খসে খসে পড়ছে মেকআপ বৃষ্টির জলেতে, আরও খানিকটা রাস্তায় খসে খসে গিয়েছে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই পাশে থেকো, ভালোবেসো। তাহলে আজকের মতন টাটা, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।